শনিবার থেকে দুদিনের পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের স্কুল লেভেল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বর্ধমান ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আফতাব ক্লাবের ব্যাডমিন্টন কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের খেলাগুলি। শহরে 14টি বিদ্যালয়ের 52 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বর্তমান শহরের মধ্যে যেসব স্কুল রয়েছে তাদের নিয়ে একটা, আমরা স্টুডেন্টদের নিয়ে একটা দুটো গ্রুপে একটা টুর্নামেন্ট শুরু করছি, আজ এবং কাল হবে। বর্ধমান ব্যাডমিন্টন স্কুল লেভেল টুর্নামেন্ট কমিটি তরফ থেকে এটা করানো হচ্ছে। কতগুলো আছে? 14টা স্কুল পার্টিসিপেট করেছে। কতক্ষণ চলবে? 52 থেকে, এটা আমি বলি, 52 থেকে 52 জনের ওপর স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। আর এটা আজকে টোটাল আমরা প্রথম গ্রুপের খেলাগুলো শেষ করে কালকে সব ফাইনালগুলো করবার চেষ্টা করব, ইচ্ছা আছে। যা সবই এখানকার লোকাল, আমাদের সবই লোকাল। এখান থেকে কি হবে যারা এখান থেকে? আপাতত স্কুল লেভেল একটা করছি, এটা আমাদের একটা প্রিলিমিনারি একটা করা শুরু করলাম। এটা যদি আমাদের ভালো সাকসেস পায় তাহলে নেক্সট আমরা ইচ্ছা আছে, যেটা সেটা হচ্ছে সাব ডিভিশন ওয়াইজ একটা করার, তারপর ডিস্ট্রিক্ট লেভেল চিন্তাভাবনা করব। আপাতত এটা শেষ হয়ে আমরা একটা চিন্তাভাবনা করছি সাব ডিভিশন ওয়াইজ। এটা জাস্ট বর্ধমানের যে মেন মেন স্কুলগুলো আছে, 14-15টা স্কুল আমাদের এখানে এন্ট্রি করেছে, মানে নাম দিয়েছে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।